কাতালুনিয়ার আকাশে এখন তারার মেলা। যারা ছিল রীতিমতো দেউলিয়া হওয়ার পথে, তারাই সবাইকে তাক লাগিয়ে এই সামার ট্রান্সফার উইন্ডোতে আলো নিজেদের দিকে টেনে নিয়েছে। সেজন্য যেমন মাথা খাটাতে হচ্ছে, তেমনি অভিযোগ উঠেছে তাদের কার্যক্রমের অনেক কিছুই অনৈতিক এবং অবৈধ। সেই আলোচনায় যাওয়ার আগে বার্সার বর্তমান অবস্থানটা দেখে নেওয়া যাক। এই সামারে এখন পর্যন্ত তাদের সব সাইনিং আর রিলিজের পর হিসেব বলছে ওরা 130 মিলিয়ন ইউরো লসে আছে। 23 মিলিয়ন ইউরো আয়ের বিপরীতে ওরা খরচ করেছে 153 মিলিয়ন। এত বড় লসে থেকেও টাকা উড়াতে কার্পণ্য নেই কোনো। দুই ফুটবলারের পেছনেই গেছে 100 মিলিয়ন প্লাস। রাফিনিয়া আর কুন্দে ছাড়াও 45 মিলিয়নে ওরা কিনেছে পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কিকেও। ক্ষতির পরিমাণ পুষিয়ে আনতে টিভি রাইটস বিক্রি করেছে, সেই সাথে খেলোয়াড় ছেড়ে দেয়া আর পে কাটের পথেও হাঁটতে হচ্ছে, আর সেখানেই বেঁধেছে গোলমাল। অন্যদের রাজি করাতে পারলেও বার্সার প্রস্তাব মেনে নিচ্ছে না ফ্রাঙ্কি ডি ইয়ং। তাকে বিক্রি করতে চাইলে সে প্রস্তাবেও সাড়া দেননি ডাচ মিডফিল্ডার। এর পেছনে আবার আরেক গল্প। 2019 সালে 86 মিলিয়ন ইউরোতে আয়াক্স থেকে বার্সায় আসেন ইয়ং। ক্লাবের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের একজন হন, কিন্তু পরের বছর থেকেই শুরু হয় মহামারী আর বার্সা পড়ে আর্থিক সংকটে। শুরু হয় বেতন কাটা। ক্লাব ম্যানেজমেন্ট জানায় পে কাটের নামে যে টাকা কম দেওয়া হবে সেটা চুক্তির মেয়াদ শেষে বুঝিয়ে দেবে তারা। তার মানে এখন খেলোয়াড়দের কাছ থেকে ধার করে চলছে ক্লাব, কিন্তু ওই টাকা ফেরত পেতে ইয়ংকে অপেক্ষা করতে হবে 2026 পর্যন্ত। আর তার পাওনাও কম নয়, প্রায় 17 মিলিয়ন ইউরো, যেটা তার বর্তমান মোট বার্ষিক স্যালারির চেয়েও 1 মিলিয়ন বেশি। বার্সা ছেড়ে গেলে সেই টাকা কি তাকে দেয়া হবে? এমন সব ধোঁয়াশার কারণে কোনো ছাড় দিতে রাজি হচ্ছেন না ইয়ং, আর তার পক্ষ নিয়ে রীতিমতো লড়াইয়ে নেমেছেন ভ্যালেন্সিয়া কোচ ও ফুটবল অ্যানালিস্ট গ্যারি নেভিল। সাবেক ম্যানু তারকা বলছেন ইয়ং এর উচিত আইনি পথে হাঁটা এবং বাকি ফুটবলারদের উচিত তাকে সমর্থন দেয়া। এমনকি হুলে কুন্দের সাইনিং এর খবর আসার পরও নেভিল মন্তব্য করেছেন, সে কি জানে যে বেতনে আসছে পরে তা থেকে ক্লাব কেটে রাখবে? গ্যারি নেভিলের মতো আরো অনেকেই মনে করছে বার্সা যা করছে সেটা প্রতারণা, যার সবচেয়ে বড় ভুক্তভোগী ফুটবলাররা। আর বার্সার এই অনৈতিক কাজের শুরুটা লিওনেল মেসিকে বিদায় করা দিয়েই শুরু হয়েছিল বলে মনে করেন অনেকেই। খালিদ জামিল, 71